হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রোমার্স। কেমন আছো তোমরা সবাই? আমরা বেশ ভালো আছি। আজ রবিবার সকাল 9:30 মতো বাজে। সকালে উঠেই আমার কাজ গাছে জল দেয়া। আইকিয়া থেকে এনেছিলাম সেই গাছটা, ছোট একটা পাতাও বেরিয়েছে। এদিকে রান্নাঘরের বেশ অনেকখানি কাজ আমি কিন্তু সেরে ফেলেছি, ব্রেকফাস্টেও বসিয়ে দিয়েছি। আজ ব্রেকফাস্টে আমাদের সল্ট কেক, যদিও এটার ফুল রেসিপি তোমরা শর্টসে দেখে ফেলেছো। তো এটা আমাদের দুজনারই খুব পছন্দের। আর এদিকে একটু ঝিঙে কেটেছি, ঝিঙে আলু পোস্ত। এরকম সারা সপ্তাহ আমাদের তেমন করে ভাত খাওয়া হয় না, তো উইকেন্ডেই আমরা একটু জমিয়ে বাঙালি পদ বানিয়ে ভাত খেয়ে থাকি। দাঁড়াও, এই জানলা থেকে এই দেখায় একটু আকাশটা, আকাশটা দেখে আজ আমার কী আনন্দ হয়েছে কি বলবো। সিঙ্গাপুরের আকাশেও শরতের পেঁজা তুলোর মতো মেঘ, যদিও এ পাশটাই বর্ষার কালো মেঘে ঢাকা, কিন্তু এদিকটায় দেখে হঠাৎ ভাবি, ও মা, এখানেও এরকম? পুজো যে আসছে, কী যে আনন্দ তোমাদের বলে বোঝাতে পারবো না। আর কিছুদিন পরেই যাব ইন্ডিয়া পুজোর জন্য, বাড়ির পুজো। উফ, সেসব ভাবলেই শপিং, পুজো, আনন্দে মন পুরো ভরে ওঠে। চলো, কথা বলতে বলতে ভাবলাম রান্নাটাও বসিয়ে দিই। ওদিকে সল্ট কেকটা যতক্ষণ হচ্ছে, এদিকে ঝিঙে পোস্তটা বসিয়ে দিলাম। কিছুই না, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সর্ষের তেলে, তার মধ্যে ঝিঙে আর আলু দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। যদিও আমার বাপের বাড়িতে পোস্ত বানানোতে হলুদ দেয় না, তো আমার শ্বশুর বাড়িতে দেয়, তাই আমার হাজব্যান্ডের অভ্যাস পোস্তয় হলুদ খাওয়া, তাই দিলাম। আর ওদিকে হান্ডওয়াটা হয়ে গেছে, মানে সল্ট কেকটা হয়ে গেছে, তো ডালটা চাপিয়ে দিলাম। আর দাঁড়াও, চিকেনটাও বার করে রাখি, রাত্রে হবে, একেবারে বরফ হয়ে গেছে। এখানে এক কেজি মতো চিকেন $11.90। তো হান্ডওয়াও রেডি, চলো তাহলে আমরা ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে সেরে নিই। আর চিকেনটা এখন বরফ কাটতে খানিকক্ষণ বেশ সময় লাগবে, এখন থেকে বার করলে তবেই হবে রাত্রেবেলায় তৈরি। তো চলো ব্রেকফাস্ট আমরা সেরে ফেলি। ব্রেকফাস্ট সারার পর রান্নাটা ঝপাঝপ সেরে ফেলেছি। ভাত এদিকে লোবিয়া দিয়ে ওই ঘুগনির মতো বানানো হয়ে গেছে, পোস্ত সব কিছুর হয়ে গেছে, আমি স্নানটাও সেরে ফেলেছি। আর এদিকে চিকেনের বরফও কিন্তু কেটে গেছে, রাতের জন্য রেডি। রান্না সব কমপ্লিট হয়ে গেল। অন্যদিন হলে হয়তো এখনই খেয়ে নিতাম, কিন্তু সুজির ওই সল্ট কেক খাওয়ার জন্য কারোরই এখনও খিদে পায়নি, তো ভাবছি কিছুক্ষণ পরে খাবো। আর ঘড়িতেও এদিকে এখন প্রায় 1:45 মতো বাজলো। তোমরা জানোই অন্য একটা ব্লগে আমি বলেছি, সানডে মানে আমার গানের ক্লাস থাকে, তো গানের ক্লাস শুরু হবে 2:00 থেকে। তো ভাবছি যে গানটা আজকে হবে সেটা এখনও আমার লেখা হয়নি, তো তাই গানটা আমি বরঞ্চ এই 15 মিনিট সময়ে লিখে নিই, তারপরে গানের ক্লাসের ফাঁকে কখনো একটা খেয়ে নেব। তারপরে বিকেলবেলায় আজ একটা হতে চলেছে খুব মজাদার জিনিস, মানে জিনিস বলতে একটা মজাদার খাবার বানাবো, তবে আগে থেকে বলবো না, তোমরা অপেক্ষা করে থাকো, ব্লগে নিশ্চয়ই দেখতে পারবে যে কি আজকে বানাচ্ছি। তবে এটুকু বলতে পারি, বাঙালির ইমোশন, বাঙালি মানেই কিন্তু এই বিষয়টা প্রত্যেক বাঙালির পছন্দ হয়ে থাকে। চলো গানের খাতা বার করে ফেলি, আর গানের ক্লাসের জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্টও করে ফেলি, নিয়ে পরে গানটা লিখে নিই আমি। এই হলো আমার অনলাইন ক্লাসের অ্যারেঞ্জমেন্ট, এই যে এখানে ফোন স্ট্যান্ডে লাগানো, আর গানটা লিখবো, দেখাই আজকে কি গান হবে তোমাদের। দাঁড়াও, এই গানটা হবে হৃদয় আমার প্রকাশ হলো, এটা আগে শেখা গান, তো একটু সুবিধাই হবে ভাবছি আজকে গানটা তুলতে। এখন বিকেল ওই 5:30-6 মতো বাজে। আজকের খুব তাড়াতাড়ি আমার গানের ক্লাস শেষ হয়ে গেছে 3:30 সময়। তো যাই হোক, অন্যদিন সেটা হয় না, প্রায় 4:45-5 হয়ে যায়। তো 3:30 সময় গানের ক্লাস শেষ হওয়ার পরে রান্নাঘর পুরো, ওই যে দেখতেই পাচ্ছ, পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে। আমার অনেকগুলো কাজ আমি কিন্তু আগিয়ে ফেলেছি, তার সাথে একটু রেস্টও নিয়ে নিলাম। এবার এলাম বিকেলের বাকি রান্নাবান্না সারতে, আর তার গানের ক্লাস চলাকালীনই তার মধ্যেখানে একসময় আমি লাঞ্চও সেরে ফেলেছি। তো দেখায় আমি কী কী জোগাড় করেছি আর বিকেলবেলায় আমার এখন কী কী হবে। এই যে আমার চিকেন রাতের জন্য ম্যারিনেট হয়ে রয়েছে, আর ওদিকে একটু আলু সেদ্ধ প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তো যা বলছিলাম, আজ বিকেলে একটা খুব পছন্দের আমাদের খাবার বানাবো আমরা, তো সেটারই জোগাড় করার জন্য আজ এত তাড়াতাড়ি রান্নাঘরে আসা, নাহলে শুধু ডিনার বানানোর জন্য এত তাড়াতাড়ি আসি না।
আর রাত্রে ডিনারে চিকেন হবে, তাই চিকেনটাও ম্যারিনেট করে দিয়েছি, খুবই ইজিভাবে বানাবো। তো ম্যারিনেট হয়ে রয়েছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এখন এই ইভিনিং স্ন্যাক্সটা আমরা চটপট বানিয়ে ফেলি, বানানোর পর দেখাবো কি বানালাম। বিকেলের প্রিপারেশন স্টার্ট করার আগে রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, বাসনগুলো তুলে নিই, নালে জায়গা তো খুব বড় না, বাসন এদিক ওদিক হয়ে থাকলে জায়গা পাওয়া যায় না। আলু যেটা বললাম সেদ্ধ হতে দিয়েছি, সেদ্ধ প্রপারলি হয়ে গেছে, এবার সেগুলোরই খোসা তুলে নিই। প্রচণ্ড গরম, হাতে তো একটু ছ্যাঁকা লাগছেই, যাই হোক তুলে ফেলি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, দেখো তো চারিপাশের জোগাড় দেখে তোমরা কিছু ধরতে পারছো কিনা আমাদের রান্না কি হতে চলেছে। ইভিনিং স্ন্যাক্স আমাদের তৈরি হয়ে গেছে, তোমাদের দেখায় কি বানিয়েছি আমরা। এই দেখো দেখো, দেখতে পাচ্ছ, ব্যাস। আর কিন্তু আমরা কোনো কথা বলতে পারবো না, এবার এটা আগে আমরা ফিনিশ করি, তারপর আমরা দেখা করছি। জমিয়ে ফুচকা খাওয়া হলো আমাদের, এবার আমরা রেডি হয়ে একটু বাইরে বেরোলাম। আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি যে আজকে পুরো সানডেটা আমরা অ্যাক্টিভিটির মধ্যে গেছি, একটুও বসার সময় পাইনি। বন্ধুরা বললো আসছে মুস্তফা, তাদের নাকি কি কাজ আছে, তাহলে ঠিক আছে চলো আমরা একটু বানানোই আছে, তো চলো একটু ঘুরে আসি, এত খাওয়া দাওয়া হয়েছে সকাল থেকে, একটু হাঁটাও দরকার। তো তাই ভাবলাম চলো যাই, নাহলে আমরা অন্য উইকেন্ডগুলোতে সারা দিনটা ল্যাব খেয়ে পার করে দিই। তো যাই হোক, সেই জন্য আমরা একটু বেরোলাম, দেখি ওরা কোথায় আছে, ওরা আসলে ভালো, নাহলে আমরা নিজেদের মতো একটু হেঁটে যাই। তাছাড়া মুস্তফা আমার নিজেরও খুব পছন্দের জায়গা, আর আমাদের ম্যাট্রেসটার প্রয়োজন আছে, তো সেটাও একবার সেখানে গিয়ে দেখা হয়ে যাবে। এবার দেখি ওরা কত দূর আসে, ফোন করলে তারপর একসাথে মিট করা যাবে, আমরা মুস্তফাতেই যাচ্ছি। রাত প্রায় 10টা বাজলো, আমরা মুস্তফা থেকে এই ফিরলাম, বন্ধুদের সাথে দেখা হয়নি, আমরা আমাদের মতো ঘুরে কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, কিনে বাড়ি ফিরলাম। সব থেকে বড় ব্যাপার, এই কমফোর্টারটা আজ আমরা কিনলাম, এতদিন ধরে একটা ম্যাট্রেস খুঁজছিলাম, সেটা আজকে হলো। এটার দাম পড়লো এখন $44 আফটার ডিসকাউন্ট, এর আগে ছিল $65, তো যাই হোক পাওয়া গেছে, এটাই অনেক আমাদের একটা মনের মতো হয়েছে, নাহলে অনেকদিন ধরে ঘুরলাম তো শেষমেশ হয়েছে। তার সাথে ছোট ছোট কিছু হাউজহোল্ডের জিনিস কিনলাম, যেমন এই ডেটলের হ্যান্ড ওয়াশের দুটো পাউচ আছে এখানে $3.40, তারপরে এই ব্যাটারি সেটটা $1.4, এই হারপিকের ফ্লাশ ট্যাঙ্কে দেওয়ার ট্যাবলেট এটা $3 মতো, আর এটা হচ্ছে এয়ার ফ্রেশনার যেটা $4.05। চলো এবার আমরা ডিনার সেরে ফেলি। ব্লগের কিছু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে অন্য একটা ব্লগে, স্টে টিউন, বাই।